নিশামুক্তি কেন্দ্রত নবজিৎ কলিতার মৃত্যু, আরক্ষীর তদন্তত ফাদিল চাঞ্চল্যকর তথ্য, আকারত হাত ভরি বান্ধি থা হয়েছিল নবজিতর, খোপা দি থা হয়েছিল মুখ, তেনেক ঘন্টার পশত ঘন্টা ছটফটাই আছিল নবজিৎ কলিতা। মৃত্যুর সুতরাং যুঁজি থাকা অবস্থাত কেয়ারটেকার রক্তিম কলিতায় চোয়া চিতা করবলগা হয়েছিল নবজিৎ কলিতা। কাহিলিপাড়ার নিশামুক্তি কেন্দ্র আকারর সিসিটিভিত বন্দী হওয়া এই চাঞ্চল্যকর দৃশ্য দেখার পাছতে আরক্ষী গ্রেপ্তার করিলে কেয়ারটেকার রক্তিম কলিতা। দুঘণ্টা ধরে ছটফটাই থাকা ফুটেজটা চাই থাকলে আমারে মানে গা মূর বেয়া লেগে গেছে। ভরি হাত বান্ধি লৈছে, মুখখন বান্ধি লৈছে, তারপর বহাই দিছে, বহাই দিয়ার পিছত সেন্স নাই নোহার পিছত মাটিত বহাই দিছে, মূর্চুর জোকারি দিছে, কিন্তু তেতিয়াও কোনো হেৰি নাই। তারপর কেবাজনেও দাঙি পেলে লৈ যোৱা লেকে দেখিছো আর যিখিনি ফুটেজ আছে, কিন্তু এনেকুৱা অত্যাচার করাটো অতি বেয়া হৈছে। হাত ভরি বান্ধি মুখত খোপা দি থা অবস্থাতেই কঁপনি উঠিছিল নবজিৎ। তেতিয়া আকার কর্তৃপক্ষই এটা টেবলেট খুয়াই দিছিল নবজিৎ কলিতা। সেই টেবলেট খোৱাৰ পাছতে ধলি পৰিছিল জলসিঞ্চন বিভাগৰ কর্মচারী নবজিৎ কলিতা। আনকি হায়াত হস্পিটেলত ভর্তি করার পূর্বেই মৃত্যু হয়েছিল নবজিৎ কলিতা। শরীরের কেবাঠাইতো আঘাতর চিহ্ন দেখার পাছত নবজিতক নির্যাতন চলায় হত্যা করার অভিযোগ আনিছিল পরিয়ালৰ লোকে। এই গালত এতে কলা হয়ে গেছে, হাতর তারপর মুখে দিয়ে ফলে তেজ পড়ি থাকার দরে আপনাকে ডেড বডিটা দেখাবলে গম পাব। তা অত্যাচার করে রাতে মারা ডেড বডিটা ইয়াতে লো আছে, তার জন্য কেউ বেমারে হয়েছিল বা কিবা হয়েছিল আপনাকে রাতে আমার কেউ ফোন করা নাছিল। প্রকল্প সঞ্চালক অতনু পাঠকে পৌর নিগমের অনুজ্ঞাপত্র নোহাকয়ে পরিচালনা করেছিল আকার নামের নিশামুক্তি কেন্দ্রটি। আকারত নাই ডাক্তার, নার্স আর ওয়ার্ড বয়, মাত্র তিনটা কোঠাত প্রকল্প সঞ্চালক অতনু পাঠকে রাখিছিল 15 জন নিশাসক্ত যুবক। 15 আবাসীর বিপরীতে আছিল কেবল এটা শৌচাগার। এনে জঘন্য পরিবেশত ভর্তি করা 21 জন নিশাসক্ত যুবকর বিপরীতে প্রতিমাহে 15,000 টাকাক লৈছিল প্রকল্প সঞ্চালক অতনু পাঠকে। আপনি যদি এনজিও রেজিস্ট্রেশন করেছে, এনজিও মানে কি, ইট ইজ নট এ প্রফিটেবল বিজনেস। এনজিও মানে ফ্রি সার্ভিস দিব লাগে, এনজিও করলে ফ্রি সার্ভিস দিব লাগে, তেতিয়াহে গভর্নমেন্টে হেৰি দিয়ে। যেহেতু ইয়াত ব্যাপার এখন করেছে, ইয়াত যেহেতু পেশেন্টর বা 15,000 টাকাকে লয়, গতি 15,000 টাকা ট্রেড লাইসেন্স নাই। কিন্তু তার পাছতো আকারর প্রকল্প সঞ্চালক অতনু পাঠক গ্রেপ্তার নোহাত রহস্যর গোন্ধ পাইছে পরিয়ালর লোকে। মানে মুখে থুলে দি, খালি মানে থুল গিয়ে দিয়ে মানে ফেন ওলাই আছে, কুপি আছে, কুপি আছে, মই ধরেছো, মই পানি খুয়াই দিছো লাস্টে। সিসিটিভি আছে, হ্যাঁ সিসিটিভি আছে, তার পানি খুয়াই দিছো, তার প্রথমতে ফুটি পানি খালে, পানি খালে ফুল পেলাই দিয়ে, তার গ্লুকন দিয়ে অল্প খুয়াই দিলো, দুগুণমান খালে, তারপর আর এনে সেনে পায়খানা সেখানে করে দিলে, ভিতর দিয়ে ধোয়ালো করলো, ধোয়ার পিছত আনার পিছত আর যেটাকে আছে গাইড লগত ফোন করেছে এনে আর নেগা হবে। বলেন ভট্টাচার্যর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট।